পিরিজপুরের মঠবাড়ি উপজেলার বেতমোর রাজপাড়া বাজার সংলগ্ন আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার 9 বছর বয়সী শিশুকে বলৎকারের অভিযোগে 28 বছর বয়সী মুসা নামের এক শিক্ষক গ্রেপ্তার হয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশ 30 জুন রোববার বিকেলে ওই মাদ্রাসা থেকে লম্পট মুসাকে আটক করেন। মাদ্রাসা কমিটির প্রাথমিক বিচার ও বৈঠকে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোহাম্মদ মুসা ঘটনার সত্যতা ওয়াকপটে স্বীকার করেছেন বলে প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান নিশ্চিত করেছেন। সামনে যেটা স্বীকার করছে ওই পর্যন্তই পুলিশ এসেছিল, থানায় নিয়ে গেছে। অভিযুক্ত শিক্ষক মুসার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। শিশুটির বাবা জানান, বছরখানেক আগে তার ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য বেতমোর বাজার সংলগ্ন আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করেন। গত 17 জুন কোরবানির গভীর রাতে শিক্ষক মুসা মুখ চেপে 2 বার শিশুটিকে বলৎকার করে সকালে 1 প্যাকেট গোস্ত সহকারে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়। তিনি আরও বলেন, তার সন্তান বাড়িতে গেলে অস্বাভাবিক মনে করেন এবং অসুস্থ দেখতে পান। প্রাথমিকভাবে জানতে চাইলে কিছু না বলে শিশুটি কান্না করে বলে ওই মাদ্রাসায় আর যাবে না। পরে শিশুটির দাদি জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলেন। সব কিছু শোনার পর ঈদের দিন তাদের পরিবারে যেন ভূমিকম্প ও বজ্রপাত শুরু হয়। সব কিছু ফেলে শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে সংবাদ জানানোর কথা বললে ডাক্তারের কাছে অনুরোধ করেন, তাদের টাকা পয়সা নেই, পুলিশ কেসে যাবেন না। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি ব্যাপক জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার করার আশ্বাস দেন। রোববার বিকেলে মাদ্রাসার হল রুমে সালিশ ব্যবস্থা বসলে লম্পট শিক্ষক মুসা ঘটনা স্বীকার করেন। পরে মারধর করা হয় তাকে এবং সংবাদ পেয়ে পুলিশ মুসাকে ধরে নিয়ে যায়। আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি নুরুল ইসলাম পিয়াদা বিদেশে থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, শিক্ষক মুসার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে 1 জুলাই সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। মানুষ তো ও যাই বই আমরা দরিদ্র। মাদ্রাসায় কবে ভর্তি করাইছে? 1 বছর আগে। এই বছর পরে কি আমি দাদি আমার যখন কয়েছি আমি গোস্ত ছিঁড়ে বেড়েই হয়েছে, এখন যাই একটু পামু কিনা।